এদিকে পবিত্র রোজায় প্রথমবার অসহায় মানুষদের মাঝে ফেত্রার কাপড় দিলেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস। আবারও তিনি প্রমাণ করলেন গরিব দুঃখী মানুষের জন্য সবসময় মন কাঁদে তার। তবে হঠাৎ গরিবদের মাঝে ফেত্রা দেওয়ায় অবাক শাকিব খান, এছাড়া অপবিশ্বাসের এমন কাণ্ডে অবাক তার ভক্ত অনুসারীরাও। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস বেশ কিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, যার বেশিরভাগই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমান কাজ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন, লালশাড়ি সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন তিনি। এছাড়া এবার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলি অভিনীত সিনেমা লিডার আমি বাংলাদেশ। তবে এবার জানা গেল এই ঈদে প্রেক্ষাগৃহে আসছে অপবিশ্বাসের সিনেমাও। মুক্তি পাচ্ছে প্রেম প্রীতির বন্ধন নামের সিনেমাটি, এতে অপর বিপরীতে আছেন জয় চৌধুরী। এরই মধ্যে শুরু হয়েছে হল বুকিং এর কাজ, বিষয়টি নিশ্চিত করেছেন অপবিশ্বাস ও জয়। অন্যদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা অপবিশ্বাস, যেখানে দেখা যায় বাসার নিচে অসহায় মানুষদের ঈদের কাপড় তুলে দিচ্ছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় অপবিশ্বাস জানান, অসহায় মানুষদের মাঝে সামান্য উপহার বিতরণ করলাম, এছাড়াও এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান করেছেন এই চিত্রনায়িকা। তবে অপবিশ্বাসের এমন কাণ্ডে অবাক তার সাবেক স্বামী শাকিব খান। বলতে গেলে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি, সিনেমার বাহিরেও বিভিন্ন বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে আসছেন তিনি। তাই তো অপবিশ্বাসের এমন কাজে তার প্রশংসা করেছেন শাকিব। দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।